নির্বিঘ্নে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স সকাল থেকে ছাত্রী এবং অভিভাবকদের ভিড় আসানসোল ক্লাস কলেজ। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হলো শনিবার। WBGA অর্থাৎ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পশ্চিম বর্ধমান জেলার 28টি সেন্টার থেকে বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা এদিন পরীক্ষা কেন্দ্রে আসেন। পশ্চিম বর্ধমান জেলার মোট পরীক্ষার্থী রয়েছে 13,168 জন। এদিন সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীরা ঢুকে পড়েন নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে। 11টা থেকে শুরু হয় পরীক্ষার প্রথমে ম্যাথ এবং দ্বিতীয় পর্যায়ে ফিজিক্স কেমিস্ট্রি। দুটি পর্যায়ে পরীক্ষা হবে বিকেল 4টে পর্যন্ত। কোভিড বিধি মেনে গরমের সতর্কতা নিয়েই পরীক্ষার্থীরা এদিন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসেন। কোথায় এসেছো তুমি? জয়েন্ট কি পরীক্ষা দেবে? জয়েন্টে বসবে? কেমন মনে হচ্ছে, কি বলবে? কি হবে জানি না, টেনশন হচ্ছে। হ্যাঁ, কোন জায়গা বাড়ি তোমার? কোন জায়গা থেকে এসেছো তুমি? বাড়ি কোথায়? নালা। নালা থেকে এসেছো? তোমার নাম কি? এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা চলছে, তো আমাদের মেয়েদের এখানেই সিট পড়েছে আসানসোল গার্লস কলেজে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, এটা তো ওয়েস্ট বেঙ্গল বেস পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে স্কুলে সিটটা পড়েছে। আপনার কোন জায়গা থেকে এসেছে? আমরা আসানসোলের এই এখানেই কাছাকাছি থাকি। হ্যাঁ, কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন, মানে কারো, যেমন আমার মেয়ের বন্ধুদের মধ্যে কারো চিত্তরঞ্জনে পড়েছে, কারো চুরুলিয়া রানিগঞ্জে পড়েছে, চুরুলিয়ায় পড়েছে, এরকম বিভিন্ন জায়গায়। এখানে টোটাল কত সিট সেটা তো অফিসিয়ালরা বলতে পারবেন, তবে মোটামুটি যেটা ধরুন রানিগঞ্জ, যেটা আমাদের কাছে আমরা জানি গার্জেনদের মধ্যে, চিত্তরঞ্জন, রানিগঞ্জ, চুরুলিয়া, আসানসোল এগুলো বেস করে পরীক্ষা পড়েছে। এরকম দুর্গাপুর বিভিন্ন জায়গাতে পড়বে। হ্যাঁ, কলকাতা, মানে ইনসাইড অফ ওয়েস্ট বেঙ্গল। আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। কি নাম? সৃজা হাজরা। আপনার নাম? সোমনাথ হাজরা। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।